নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের বিরুদ্ধে চার তিন ম্যাচ হারার পর কি বলছে কেরালার হেড কোচ ইভান ভুকমানবি এবং তিনি মোহনবাগান দলকে উদ্দেশ্য করে এবং মোহনবাগান দলকে কি এমন বললেন যে ইভান ভুকামানিজের জন্য কিন্তু সম্মান বেড়ে গেল এবং মোহনবাগান আজকে যে তিন চার ম্যাচ জিতেছে এই নিয়ে কেন খুশি হতে পারছে না অ্যান্টোয়ালো পে হাওয়াস প্রেস কনফারেন্সে তিনি কি বললেন এইবার শুনুন ম্যাচের পর কী বললো মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং আরমান্ডো সাডিকু তিনিও কি বললেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কি বলল কেবিএফসি দলের হেড কোচ ইভান ভুকামানোভিচ পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ইভান ভুকামানোভিচকে যখন জিজ্ঞেস করা হয় ইভান আজকে কি তুমি তোমার দলের খেলা নিয়ে খুশি ইভান তিনি বললেন অবশ্যই খুশি কারণ আজকে আমার খেলোয়াড়রা যেইভাবে লড়াই করার মানসিকতা দেখিয়েছে সেইটা দুর্দান্ত আমরা দুবার পিছিয়ে পড়েছিলাম দুবারই কাম ব্যাক করেছি এরপরে আমি দলকে আর কি বলবো আমরা প্রথম প্রায় ডমিনেট করে ফুটবল খেলেছি আমি এই খেলা নিয়ে কিন্তু প্রচন্ড খুশি যদি এক পয়েন্ট পেতাম তাহলে অবশ্যই মনটা ভালো লাগতো যে আজকের এক পয়েন্ট পেলেও অনেকটা কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে যেত এবং ইভান ভূকামরাজকে যখন প্রশ্ন করা হয় ইভান তুমি বললে যে তোমরা অ্যাটাক বেশি করেছো কিন্তু স্ট্যাটসে দেখাচ্ছে মোহনবাগান তোমাদের থেকে শর্ট বেশি মেরেছে শর্ট অন টার্গেট বেশি ছিল আর মোহনবাগান দলের গোল সংখ্যাও তোমাদের থেকে বেশি তো এই নিয়ে তুমি কি বলবে ইভান তিনি বলেন আমি আগেও বলেছি মোহনবাগান এই লীগের সেরা আক্রমণাত্মক দল এবং ওরা প্রমাণ করলো যে ওরা সেরা আক্রমণাত্মক দল আরও একবার তাই মোহনবাগান গোল করবে এটা আমরা জানতাম তবে আমাদের ডিফেন্সে আরো একটু বেটার করতে হতো তবে খেলা এরকম হয়েই থাকে তবে আমি চেষ্টা করব আমার খেলোয়াড়রা যেন এর পরের মাঝে ডিফেন্স আর একটু বেটার করতে তো বন্ধুরা এইবারে শুনুন ম্যাচের পর অ্যান্টনিলো পাস হাভাস তিনি কেন অখুশি হাওয়াস তাকে যখন জিজ্ঞেস করে হাওয়াস তুমি এই মুহূর্তে এসে মোহনবাগান দলের কিন্তু খেলার বৈচিত্র্য বদলে দিয়েছ মোহনবাগান দল এইবার আবার লিগশিল্টের জন্য লড়াই করছে তুমি আজকের পারফরমেন্স নিয়ে কি বলবে হাওয়াস তিনি বলেন আমি ভীষণ অখুশি আইএসএল ম্যানেজমেন্টের ওপর কারণ যেইভাবে আমাদের তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হয়েছে এটা কিন্তু মোটেও ভালো ব্যাপার নয় এত কম সময়ের মধ্যে এতটা ট্রাভেল করে এসে খেলেছি এত গরমের মধ্যে এটাতে কিন্তু আমাদের খেলোয়াড়ের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে আজকে সত্যি বলতে আমার খেলোয়াড়রা আম হানড্রেড পারসেন্ট দেয়নি এবং আজকে যদি আমার খেলোয়াড় হান্ড্রেড পারসেন্ট না দিত তাও কিন্তু আমি ওদের উপর কিছু বলতাম না কারণ এত ক্লান্তি কাটিয়ে ম্যাচ জেতা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট তবে এটা কোনো অজুহাত নয় এটা একটা ফ্যাক্ট তবে যে আমরা জিতেছি সেইটা আমার ভালো লাগছে আশা করবো এরপরে অনেক দিন পরে গ্যাপ আছে সমস্ত ক্লান্তি কাটিয়ে আবার এই দলটা ফ্রেজ হয়ে খেলতে নামতে পারবে এবং হাবাসকে জিজ্ঞেস করা হয় আজকে তুমি তোমার দলের খেলা নিয়ে খুশি না অখুশি কারণ তুমি চারটে গোল করেছো কিন্তু তিনটে গোল হজমও করেছো এই নিয়ে তুমি কি বলবে হাওয়াস তিনি বলেন অবশ্যই আমি অখুশি কারণ আমি কখনোই খুশি হব না যদি আমার দল তিনটে গোল কনসিট করে সেটা আমার দল পাঁচটা গোল মারলেও আমি কিন্তু অত খুশি হব না যত খুশি হব যে আমার দল যদি ক্লিনশিট নেয় তাই আমি তিন চার জেতার থেকে বেশি প্রেফার করব। এক শূন্য অথবা দুই শূন্য জেতা কারণ সেইখানে আমার ডিফেন্সকে কিন্তু কেউ ব্রেক করতে পারবে না তাই আমি চেষ্টা করব। আমার দল যেন ভালো ডিফেন্স করুক এবং আজকে আমি জানি ডিফেন্সে অনেক ভুলচুক হয়েছে তাই ডিফেন্স নিয়ে আমি অনেকটা খুশি নই ডিফেন্সে আমাদেরকে অনেক কাজ করতে হবে দল যে লড়াই করেছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে তো বন্ধুরা এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের অধিনায়ক সুভাশিস বোস ম্যাচের পর সুভাশিস বোস তাকে যখন জিজ্ঞেস করা হয় এই সিজনে তুমি মোহনবাগানের জন্য প্রায় সব ম্যাচে অধিনায়কত্ব করছো তুমি এই মুহূর্তে দলের যে নতুন রূপ ফিরে পেয়েছে এই নিয়ে কি বলবে সুহাশিস তিনি বলেন অবশ্যই আমাদের সবাই চেষ্টা করছি যাতে দলকে আবার উইনিং ট্র্যাকে রাখতে পারি আমরা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি হাওয়ার স্যার আমাদেরকে যা বলে আমরা সেটাই করি আমরা জানি আমাদের শক্তি কোনটা আমাদের দুর্বলতা কোনটা আমরা চাই আমাদের শক্তিতে বেশি ফুটবল খেলার দুর্বলতাটাকে আমরা রেক্টিফাই করার চেষ্টা করছি প্রত্যেক ম্যাচে আস্তে আস্তে আশা করব আমরা যেই সমস্ত ভুলগুলো করছি সেই সমস্ত ভুলগুলো শুধরে আরও বেটার ফুটবল খেলার জন্য তো বন্ধুরা এবারে শুনুন কী বললো আরমান্ডো সার্ডিকু সার্ডিকু তাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার কাছে কোনটা বেশি চাপের প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়া না দলের জন্য গোল করা আরমান্ডো সারিকু তিনি বলেন আমের কাছে কোনো কিছুই চাপের নয় আমি যখনই সুযোগ পাবো গোল করার তখন চেষ্টা করব গোল করার আর কোচ যখন মনে হবে যে আমাকে দরকার তখনই কোচ আমাকে না হবে এই নিয়ে কিন্তু কোচের ওপর আমি একটু রেগে থাকবো না কারণ সবার আগে দল দল জিতুক সেটাই আমি চাই সেটাতে আমি এক মিনিট খেলি অথবা নব্বই মিনিট খেলি তো বন্ধুরা ম্যাচের পর দুই দলের খেলোয়াড় ও কোচরা কি বললো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ